বন্ধুরা, লাস্ট কিছুদিন ধরে আমার চ্যানেলে প্রচুর রিকোয়েস্ট আসছিল যে তোমাদের স্কিন পাতলা হয়ে গেছে, এই পাতলা হয়ে যাওয়া স্কিনকে মোটা করার উপায় তোমরা জানতে চেয়েছিলে। সবার প্রথমে আলোচনা করা উচিত কী কারণে তোমাদের স্কিন পাতলা হয়ে যাচ্ছে। এবারে স্কিন পাতলা হয়ে যাওয়ার সর্বপ্রথম কারণ হলো তোমরা ভুলভাল স্কিন হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করেছো। যেমন বিভিন্ন পাকিস্তানি ক্রিম রয়েছে, গোরি ক্রিম, এরকম না জানি কত কী ক্রিম রয়েছে যেগুলোর নামও আমার ঠিক মতো জানা নেই, কারণ আমি পার্সোনালি ভুলেও সেই সমস্ত ক্রিম ব্যবহার করিনি। তুমি হয়তো তোমার লোকাল কসমেটিক্সের শপে গেলে এবং ফর্সা হওয়ার আশায় উল্টো পাল্টা বিভিন্ন ক্রিম কিনে নিয়ে এসে ব্যবহার করতে শুরু করলে। সবথেকে অবাক করা বিষয় হলো এই ক্রিমগুলো ব্যবহার করলে সত্যি প্রথম প্রথম স্কিন ফর্সা হতে শুরু হয়, কিন্তু ভুল বশত তুমি যদি ব্যবহার করা ছেড়ে দাও তোমার স্কিন এত বাজে হয়ে যায়, কালো হয়ে যায়, মেজতা পড়ে যায়, স্কিন একদম পাতলা হয়ে যায়। আর যাদের স্কিন পাতলা হয়ে গেছে তারাই একমাত্র বোঝে এর জ্বালা কত। পাতলা হয়ে যাওয়া স্কিনের মধ্যে ব্রণর সমস্যা বেড়ে যায়, ফুসকুড়ির সমস্যা বেড়ে যায়, এবং যারা একটু ফর্সা হয়ে যায় তাদের তো রীতিমতো গালের মধ্যে শিরাগুলো দেখা যেতে শুরু করে। আর পাতলা হয়ে যাওয়া স্কিনে তখন আরও বেশি করে যত্ন করতে হয়। তাই বন্ধুরা, এখানে অনেক টিনেজাররা রয়েছো যারা হয়তো একটু ডার্ক কমপ্লেক্সনের, যে কারণে তোমরা ফর্সা হতে চাইছো। এবার তোমাদের এই চাওয়াটা অন্যায় নয়, কিন্তু সেক্ষেত্রে তুমি এই ধরনের উল্টোপাল্টা কসমেটিক্সের দোকানে ক্রিমগুলো যখন ব্যবহার করবে সেগুলোর মধ্যে ক্ষতিকারক কেমিক্যাল পদার্থ, বিভিন্ন ভয়ঙ্কর রকমের ব্লিচ ব্যবহার করা থাকে, যেগুলো ব্যবহার করলে তোমাকে প্রথম প্রথম ফর্সা করে তুললেও পরবর্তীকালে তোমার স্কিনের 12টা বাজিয়ে দেয়, সেক্ষেত্রে ভবিষ্যতে সেটা সমস্যা বাড়তে বাড়তে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবারে আমি কিন্তু আমার চ্যানেলে কখনও ওই ধরনের ভুলভাল স্কিন হোয়াইটেনিং ক্রিম তোমাদেরকে দেখাই না, যদিও বা আমি কিছু দেখাই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং ন্যাচারাল কিছু জিনিস দেখাই। এবার স্কিন পাতলা হয়ে যাওয়ার এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে তুমি রোদে যাওয়ার সময় কখনোই সানস্ক্রিন ব্যবহার করো না, অথবা আরেকটা কারণ হতে পারে তুমি পার্লারে গিয়ে প্রচুর ব্লিচ করাও, ফেয়ার পলিশ করাও। পার্লারে এখন একটু স্মার্ট হয়ে গেছে, তারা ব্লিচ শব্দটা ব্যবহার করে না, কারণ আমাদের মতো বিউটি ব্লগাররা তোমাদেরকে যথেষ্ট সচেতন করে দিয়েছে যে ব্লিচ করা উচিত নয়। ওই সাময়িক একদিনের জন্য তুমি ফর্সা হতে গিয়ে সারা জীবনের জন্য স্কিনটাকে শেষ করে ফেলবে। তাই এখন পার্লারে একটা নতুন শব্দ ব্যবহার করে, সেটা হলো ফেয়ার পলিশ। আর তুমি ভাবো ফেয়ার পলিশ হয়তো স্কিনটাকে পলিশ করে দেবে, একটা গ্লো চলে আসবে, কিন্তু বন্ধুরা সেটাও হলো আসলে ব্লিচ। আলটিমেট ব্লিচ আমাদের স্কিনের জন্য কখনো ভালো না, সে তুমি কিনে এনে বাড়িতে করো, পার্লারে গিয়ে করো, বা যেভাবেই করো, ব্লিচ করলে সাময়িক একদিন দুই দিন তোমাকে ফর্সা দেখা যাবে, কিন্তু লং টাইমে স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়। সে তুমি বিশেষ অনুষ্ঠানের জন্য একদিন করতে পারো, কিন্তু ঘন ঘন ব্লিচ করা উচিত নয়। সো তুমি বুঝতে পারলে কী কারণে স্কিন পাতলা হয়ে যায়। এবারে আমি আলোচনা করতে চলেছি এই পাতলা হয়ে যাওয়া স্কিনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তুমি কী কী করবে। যাদের স্কিন পাতলা হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিওটি যেমন কার্যকরী হতে চলেছে, তেমনি যে কেউ আজকের এই ভিডিওতে বলা টিপসগুলো ফলো করলে পরে তোমার পাতলা স্কিন কিন্তু অতি সহজেই পুরু হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলতে চাই, যারা টিনেজার রয়েছো বা বড়রা যারা রয়েছো, নিজের স্কিনকে ফর্সা করতে চাও সেই আশায় বিভিন্ন ধরনের ডাক্তারি উল্টোপাল্টা ক্রিম, বিভিন্ন ধরনের কেমিক্যাল বেসড ক্রিমগুলো কিনে ব্যবহার করছো বা করার কথা ভাবছো, তুমি এখনই থেমে যাও, খুব বড় ভুল করতে চলেছো। ওগুলো ব্যবহার করলে সত্যি ফর্সা হবে, কিন্তু সেটা সাময়িক। তারপরে তুমি যদি কখনো ছাড়ো সেই ক্রিমটা ব্যবহার করা, বা না ছাড়লেও সেটা সাইড এফেক্টে তোমার স্কিনে ব্রণতে ভরে যাবে, স্কিনটার মধ্যে একটা আলগা কালচে ভাব পড়বে এবং বাটারফ্লাই শেপের মেজতা পড়বে, মানে ফুল ফেসের মধ্যে কালো ছিটছিট চলে আসবে। সো স্টপ ইউজিং এই ধরনের ভুলভাল স্কিন হোয়াইটেনিং ক্রিম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতে পারি, এই ভিডিওতে বলা টিপসগুলো তুমি ফলো করতে শুরু করলে 15 দিনের মধ্যে তুমি রেজাল্ট দেখতে পারবে যে তোমার পাতলা স্কিন আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে এবং দিন দিন পুরু হতে শুরু হবে। আর নিয়মিত আজকের এই ভিডিওতে বলা কথাগুলো মেনে চললে অতি সহজেই তোমার পাতলা স্কিন ঠিক হয়ে যাবে। আর যাদের স্কিন পাতলা হয়নি তারাও এই টিপসগুলো মেনে চললে সারা জীবন তোমাদের ত্বক সুন্দর থাকবে।
ওয়েল বন্ধুরা, সবার প্রথমে আমি বেসিক কিছু টিপসের কথা বলবো এবং সব শেষে তোমাদেরকে একটা সিম্পল স্কিন কেয়ার রুটিনের কথা বলবো আর একটা ফেস প্যাকের কথা বলবো। এই পুরোটা জিনিস তুমি ফলো করতে পারলে তোমার ওভারঅল স্কিনের কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। সবার প্রথমে যে কথাটা না বললেই নয়, আমি প্রায় আমার প্রত্যেক ভিডিওতে বলি, সেটা হলো তোমাকে দৈনন্দিন 8 গ্লাস জল পান করতেই হবে। তুমি সকালে করো, সন্ধ্যায় করো, যখনই করো, তোমাকে প্রত্যেক দিন 8 গ্লাস জল পান করতেই হবে। তুমি যদি কাজের সূত্রে বাইরে যাও বা স্কুলে বা কলেজে যাও, সেক্ষেত্রে একটা জলের বোতল সবসময় ক্যারি করবে। ঘন ঘন তোমাকে জল খেতে হবে, তোমার ফুল বডিকে হাইড্রেটেড রাখতে হবে এবং প্রচুর পরিমাণে জল পান করলে সেটা আমাদের শরীরের অতিরিক্ত দূষিত পদার্থগুলোকে বাইরে বের করে দেয়, যে কারণে আমাদের শরীর ভেতর থেকে অনেক বেশি হাইড্রেটেড আর মজবুত থাকে। সো প্রত্যেক দিন 8 গ্লাস জল অবশ্যই পান করতে হবে। 2 নম্বর টিপসটার কথা অনেক বোঝানো হয়েছে, এর পরেও অনেকে মানতে চায় না, সেটা হলো সানস্ক্রিন। তুমি যখন বাইরে যাচ্ছ, তোমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাইরে বলতে তুমি ঘরের বাইরে গেলেই সানস্ক্রিন ব্যবহার করবে। এক্ষেত্রে অনেক হাউস ওয়াইফরা রয়েছেন যারা বাড়িতে থাকেন বলে সানস্ক্রিন ইউজ করেন না, এটা তো অনেক বড় ভুল। রান্না করার সময় যে তাপটা আমাদের ফেসে লাগে সেটাও স্কিনের জন্য ক্ষতিকর। অর্থাৎ দিনের বেলা সানস্ক্রিন মাস্ট। তুমি বাড়িতে থাকো, বাইরে যাও, তোমাকে সানস্ক্রিন লাগাতেই হবে। শুধুমাত্র তুমি যদি ঘরে বসে থাকো আর কোনো কাজ নেই, ঘরে শুয়ে বসে থাকবে, সেক্ষেত্রে তুমি সানস্ক্রিন না লাগালেও পারো, কিন্তু আমি বলবো সেক্ষেত্রেও লাগানো উচিত। কারণ তুমি হয়তো ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল ব্যবহার করছো, আর তোমরা সবাই জানো এই ধরনের গ্যাজেটগুলো থেকে একটা ক্ষতিকারক রশ্মি বের হয় যেটা সরাসরি আমাদের ফেসের মধ্যে গিয়ে পড়ে, যেটা স্কিন প্রবলেম কিন্তু শুরু করে দেয়। সো তুমি সানস্ক্রিন সবসময় ব্যবহার করবে। 2 নম্বর টিপসটা ভীষণই গুরুত্বপূর্ণ, তোমাকে সানস্ক্রিন অলওয়েজ ব্যবহার করতে হবে। বন্ধুরা, 3 নম্বরে আমি বলবো মেকআপের কথা। অনেকেরই ধারণা রয়েছে মেকআপ করলে স্কিন খারাপ হয়ে যায়, বা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি মেকআপ করতে করতে স্কিনটাকে খারাপ করে ফেলেছি। এবারে আমি তোমাদেরকে বলতে চাই, মেকআপ করলে স্কিন খারাপ হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তোমরা সস্তার মেকআপ প্রোডাক্ট ব্যবহার করো। এবার সস্তার মেকআপ প্রোডাক্টে বাজে জিনিস ব্যবহার করা হয়, সেক্ষেত্রে স্কিন তো খারাপ হবেই। সবসময় চেষ্টা করতে হয় মেকআপ প্রোডাক্টটা একটু দামি ব্যবহার করার, সেক্ষেত্রে স্কিনের ওপর কখনোই খারাপ প্রভাব পড়বে না। আর তার থেকেও বড় কথা, তুমি তোমার স্কিনকে যদি ভালোবাসো, স্কিনকে যদি মেনটেন করে রাখো, সেক্ষেত্রে আমার তো মনে হয় না মেকআপের প্রয়োজন পড়বে। তাই সবসময় স্কিনটাকে একটু মেনটেন করে রাখবে। একটা বিখ্যাত কথা আমাকে বলতেই হচ্ছে যে সবথেকে ভালো ফাউন্ডেশন হলো আমাদের স্কিন। আমরা কিন্তু কখনোই নিজের স্কিনকে ফর্সা করার জন্য ফাউন্ডেশন ব্যবহার করি না। আমরা সবসময় কী করি, দোকানে গিয়ে নিজের স্কিনের শেড অনুযায়ী ফাউন্ডেশন খুঁজি। আর আমাদের স্কিনটাই যদি ভালো থাকে তখন তুমি সামান্য পরিমাণ ক্রিম আর পাউডার অ্যাপ্লাই করেই মেকআপ কিন্তু করতে পারবে। তাই নিজের স্কিনের যত্ন নেওয়া আবশ্যক, আর মেকআপ তো ব্যবহার করতেই হবে, সেক্ষেত্রে দামি মেকআপের প্রোডাক্ট ব্যবহার করবে। বন্ধুরা, 4th টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার পাতলা স্কিনকে পুরু করতে চাইছো, ততটা দিন তোমাকে ফাস্ট ফুড স্কিপ করতে হবে। অর্থাৎ তুমি ফাস্ট ফুড একদম খাবে না। ফাস্ট ফুড বলতে চাউমিন, মোমো, পিৎজা, বার্গার, বিভিন্ন প্যাকেটজাত খাবার, আইসক্রিম, এই ধরনের খাবারগুলো একটু বন্ধ রাখতে হবে। আমাদের স্কিনের ওপর বড্ড খারাপ প্রভাব ফেলে এই ধরনের খাবার। সো যেহেতু তুমি তোমার খারাপ হয়ে যাওয়া স্কিনকে ভালো করতে চাইছো, সো ততদিন পর্যন্ত এই ফাস্ট ফুডগুলো খাওয়া একটু বন্ধ রাখো। তার বদলে তুমি বিভিন্ন ধরনের ফল খেতে পারো। ফল আমাদের স্কিনের জন্য, ফুল বডির জন্য খুব ভালো, ওজন মেনটেন করতেও সাহায্য করে। তুমি সিজনাল ফলগুলো খাও। এখন আমি হয়তো কিছু ফলের নাম বললাম, সেই ফলগুলো সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে। যখন যেই ঋতু সেই বুঝে বাজারে যেই ফলটা পাওয়া যাচ্ছে সেই ফল কিনে তুমি খেতে শুরু করো। সো এতক্ষণ অবধি আমি তোমাকে 5টা টিপস দিলাম। এই 5টা টিপস হলো বেসিক স্কিন কেয়ার টিপস, যেটা ফলো করলে পরে তোমার অন্যান্যভাবে স্কিনের যত্ন কম করলেও চলবে, স্কিন আর চুল এমনিতেই ভালো থাকবে। এবারে আমি বলবো বেসিক স্কিন কেয়ার রুটিনের কথা। বন্ধুরা, তোমার স্কিন পাতলা হয়ে গেছে, তার মানে এই নয় যে তুমি ফেসে কিছুই ব্যবহার করবে না। তুমি সঠিক প্রোডাক্ট ব্যবহার করবে, আর আমি সাজেস্ট করবো হোমমেড স্কিন কেয়ার রুটিন তুমি ততদিন ফলো করো যতদিন তোমার স্কিন পাতলা হয়ে গেছে। সেক্ষেত্রে তুমি তোমার ফেসটাকে ক্লিন করার জন্য বেসনের ফেসওয়াশ ব্যবহার করতে পারো। বেসনের 2টো রিমেডি আমার চ্যানেলে রয়েছে, তার মধ্যে একটা হলো বেসন হলুদ আর মধু মিশিয়ে একটা রিমেডি, আরেকটা বেসন কফি
আর রোজ ওয়াটার মিশিয়ে রিমেডি, দুটোর মধ্যে যে কোনো একটা রিমেডি দিনে দুইবার তুমি ব্যবহার করো। এটা একই সাথে তোমার স্কিনটাকে স্ক্রাবও করে দেবে, পাশাপাশি স্কিনটাকে ক্লিনও করে দেবে। এখানে একটা কথা বলি, যতদিন তোমার পাতলা স্কিনকে তুমি পুরু করার যাত্রায় আছো ততদিন তুমি আলাদা করে কোনো স্ক্রাব ব্যবহার করবে না। তোমার স্কিনটা এমনিতেই পাতলা হয়ে গেছে, এখন তুমি যদি আবার স্ক্রাব ইউজ করো তোমার স্কিনটা ফুটো হয়ে যেতে পারে, তাই স্ক্রাব ব্যবহার করবে না। ওয়েল, আমি ফেস ওয়াশের কথা বলে দিলাম, এবারে টোনার। টোনার মাস্ট বন্ধুরা, টোনারের জন্য আমি তোমাকে কিছু অপশন দিতে পারি। তুমি রোজ ওয়াটার ব্যবহার করতে পারো, রোজ ওয়াটার একটা এমন টোনার যেটা সব ধরনের স্কিন টাইপে যায় এবং আমাদের স্কিনের জন্য খুবই ভালো। দিনে দুইবার তুমি রোজ ওয়াটার ইউজ করতে পারো, অথবা তুমি রাইস ওয়াটার ইউজ করতে পারো। রাইস ওয়াটার কী করে তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তুমি দেখতে পারো। কিছুই না, চাল ধোয়া জল, চাল ধোয়ার পর যে জলটা পাবে সেটা তুমি তোমার ফেসে দিনে দুইবার করে ব্যবহার করতে পারো। আর আমি কিছুদিন পর তোমাদের সাথে একটা টোনার শেয়ার করব, সেটা হলো তুলসী অ্যান্ড পুদিনার টোনার। কী করে বানাতে হয় তোমরা দেখতে পারবে, সো ওই টোনারটাও তোমরা ইউজ করতে পারো। আমি তোমাকে তিনটি টোনারের অপশন দিলাম। সো ফেস ওয়াশ হয়ে গেল, টোনার হয়ে গেল, এবার যদি দিনের বেলা হয় তুমি ব্যবহার করবে সানস্ক্রিন, আর রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে শুধুমাত্র অ্যালোভেরা জেল, নাথিং এলস। তুমি আর কিচ্ছু ব্যবহার করবে না, শুধুমাত্র অ্যালোভেরা জেল তুমি ব্যবহার করবে। এইভাবে একটা সিম্পল থ্রি স্টেপের স্কিন কেয়ার রুটিন তুমি সকাল সন্ধে ফলো করো। আর সপ্তাহে তিন দিন করে তোমাকে ব্যবহার করতে হবে একটি ফেস প্যাক। তার জন্য এক চামচ পরিমাণ মুলতানি মাটি, তার মধ্যে হাফ চামচ পরিমাণ মধু, সেটাকে তুমি গোলাপ জল অথবা নর্মাল জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেবে। চাইলে তুমি এখানে এক চিমটি হলুদও দিতে পারো, পুরোপুরি অপশনাল। এই ফেস প্যাকটিকে সপ্তাহে তিন দিন করে তোমার ব্যবহার করতে হবে। ব্যাস, সিম্পল এই থ্রি স্টেপের স্কিন কেয়ার রুটিন, আর সপ্তাহে তিন দিন এই ফেস প্যাক, আর তার সাথে ভিডিও শুরুতে বলা পাঁচটি টিপস, এগুলো ফলো করলে আমি চ্যালেঞ্জ করতে পারি 15 দিনের মধ্যে তোমার পাতলা স্কিন পুরু হয়ে যাবে। আর নিয়মিত ফলো করতে থাকলে তোমার স্কিন অনেক ভালো হয়ে যাবে। আর যারা সবসময় নালিশ করো তোমার স্কিনটা খারাপ হয়ে গেছে, আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, এই নালিশ তুমি আর করবে না, কারণ তোমার স্কিন অনেক বেটার হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া টিপস তোমাদের কাজে লাগবে। আর যারা এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিলে তারা আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ তুমি রিকোয়েস্ট করেছিলে, আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো। আর এখানে একটা কথা বলতে চাই, আমি কিন্তু রিসেন্ট আমার আরও দুটো চ্যানেল স্টার্ট করেছি, দুটো চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পূজা এসকে টিভি কুকিং অ্যান্ড মোর, আর একটা পূজা এসকে টিভি ভ্লগস। একটার মধ্যে আমি কুকিং, এক্সারসাইজ, ওয়েট লস এই ধরনের ভিডিও দিচ্ছি, আরেকটার মধ্যে জাস্ট তোমাদের সাথে গল্প করছি। দুটো চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।